আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার কাছে সেন্ড করেছে মানে আপনার কাছে মেসেজ পাঠিয়েছে আপনার ফ্রেন্ড, আপনার বন্ধু বা আপনার টিম কোম্পানির অফিস থেকে। সো এইসব মেসেজ ইংলিশে সাধারণত সবাই টাইপ করে। সো আজকের একটি সিক্রেট বলবো, যে সিক্রেটের মাধ্যমে আপনি যে কোনো দেশের যে কোনো ল্যাঙ্গুয়েজকে আপনি বাংলায় ট্রান্সলেশন করতে পারবেন খুব সহজেই। সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় নিত্য নতুন টেকনোলজি ও লেটেস্ট আপডেট পেতে, আর ভিডিওটা শেয়ার করুন আপনার সমস্ত ফ্রেন্ডের কাছে। সো ভিডিওতে যাওয়ার আগে একটি কথা, আপনি ভিডিওটা কন্টিনিউ দেখুন, অবশ্যই আপনি স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝতে পারবেন। সো চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। অলরাইট বন্ধুরা, আমরা প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোর থেকে ছোট্ট একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। প্লে স্টোর ওপেন করতেছি। প্লে স্টোর ওপেন করে চার্জ বার লিখবেন হাই ট্রান্সলেশন লিখে এই যে তিন নম্বরে অ্যাপস দেখতে পাচ্ছেন, তিন নম্বরের অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করতেছি, আর ইনস্টল নেই, ইনস্টে ক্লিক করছি। অ্যাপসটা ইনস্টল করবেন, ইনস্টল করে কীভাবে ওপেন করতে হয় কী করতে হয় পুরো ডিটেলস বলতেছি, একটু ওয়েট করুন। অলরাইট বন্ধুরা, ইনস্টলিং হচ্ছে, ডাউনলোড কমপ্লিট, ইনস্টল হয়ে গেছে, এখন ওপেন করব। ওপেন করলে ইন্টারফেস প্রথমে এরকম দেখাবে, এরপরে আপনাকে স্টারে ক্লিক করতে হবে। স্টারে ক্লিক করছি, ডিসপ্লে থেকে অ্যাপসটাকে ইয়ে করার জন্য এলো পারমিশন করে দিতে হবে। আমি এলোতে ক্লিক করতেছি, এলো করে দেবেন। এলো দেওয়ার পর ব্যাক আসবেন, ব্যাক আসার পর ওয়েলকাম জানাচ্ছে আমাদের, ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে দেখতে পাচ্ছেন হিন্দি লেখা আসতেছে, হিন্দি লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করে এটা আপনি বাংলা করে দেবেন, এখানে বাংলা আছে, এই যে বাংলা দেখতে পাচ্ছেন বাংলা করে দেবেন। এই যে ইংলিশ লেখা আছে এটা ইংলিশ রেখে দেবেন, আপনি ইংলিশ রেখে দেবেন। অ্যাপসটা এখানে আপনি বন্ধ করতে পারবেন, এখন বন্ধ আছে, এরপর আমি চালু করার জন্য এরপর চালু করবেন। এই হচ্ছে তার ইন্টারফেস, এরকম করে আপনি যে কোনো ইয়েতে পর ট্রাই করতে পারবেন। এরপর এসিবিলিটি আছে, এসিবিলিটি যাবেন, এসিবিলিটি একটা ইয়ে করতে হবে। এসিবিলিটি আসার পর এই যে অপশান দেখতে পাচ্ছেন মোর ডাউনলোড সার্ভিস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এই যে নিচে হাই ট্রান্সলেশন একটা অপস দেখাচ্ছে, এটা অন করে দিতে হবে। অপর উপর ক্লিক করবেন, এরপর এই যে অপশানটা ক্লিক করবেন, ক্লিক করার পর ওকেতে দিবেন। ওকেতে ক্লিক করে এটা অভাব এখন কাজ করবে। এরপর এটা সম্পূর্ণ সেটিং শেষ। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন বাংলা, এটা বাংলা সবসময় রাখবেন। এই যে উপরে এদিকে দেখতে পাচ্ছেন ডান পাশে ইংলিশ, ইংলিশের উপর ক্লিক করে আপনি যে ভাষার উপর ট্রান্সলেট করতে চান সে ভাষার উপর করে দিতে পারবেন। আফ্রিকান হলে আফ্রিকান, আরবি হলে আরবি, তারপরে ইংলিশ হলে ইংলিশ, হিন্দি হলে হিন্দি, মানে এখানে বিভিন্ন দেশের ভাষা রয়েছে। আপনি যে ভাষার উপর ইয়ে করবেন সে ভাষার উপর ট্রান্সলেট করে দেবে। আমি বলি ইংলিশের উপর ট্রাই করবো, আমার কাছে ইংলিশ লেখা আছে মেসেজ, তো আমি ইংলিশের উপর ট্রাই করতেছি। এখন আমি ব্যাক আসবো, ব্যাক আসার পর আমি মেসেজের অপশানে ক্লিক করতেছি। ক্লিক করার পর যে কোনো একটা মেসেজের উপর ক্লিক করবো, এর উপর এই যে অপশান দেখতে পাচ্ছেন এতে এভাবে টেনে দেবেন, পুরোটা আপনাকে এভাবে ইংলিশ বাংলায় করে দেবে। দেখেন কী বলতেছে, দেখেন এইভাবে দেবেন, এরপর অটোমেটিক এটা বাংলা হয়ে যাবে। আপনি যে কোনো ইংলিশ লেখার উপর দেবেন বাংলা হয়ে যাবে। সো এভাবে আপনি আপনার সেভাবে আপনি আপনার যে কোনো লেখাকে আপনি বাংলায় ট্রান্সলেট করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই আপনি এভাবে বাংলায় ট্রান্সলেট করতে পারেন। অ্যাপসটা অফ করার জন্য এখানে ক্লিক করবেন, অফ হয়ে যাবে। ওপেন করার জন্য অফ হয়ে গেলে আপনার এই দায়িত্বটা আসবে না, আবার এই অপশানে ক্লিক করবেন, ইয়েটা চলে আসবে, চার্জের অপশানটা চলে আসবে, এটা আপনি ক্লিক করবেন। যে কোনো অপশানে ক্লিক করবেন ইংলিশ হয়ে যাবে। সো ইংলিশের উপর ক্লিক করে আপনি ভাষা চেঞ্জ করতে পারবেন,
কোনো ঝামেলা আছে, যে ভাষাগুলো ক্লিক করবেন সে ভাষা হয়ে যাবে। এ আপনার আপনার ল্যাঙ্গুয়েজটা বাংলা রেখে দেবেন, এটা বাংলা, এটা কোনোরকম কোনো সময় ইয়ে করবেন না, চেঞ্জ করবেন না। সো আজকের ভিডিও পর্যন্ত, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওটা শেয়ার করবেন আপনার সমস্ত ফ্রেন্ডের কাছে। সো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।